माय डियर स्टूडेंट आई होप यू आर ऑल वेल। आज हम तुम्हारे मैथमेटिक्स क्लास फोर स्टैंडर्ड फोर तुम्हारा तुम्हारे बीच दिए शिखो देखो पेज जैसे पांच तारीख जीरो आज एक बस्ता शून्य दशमिक सात आठ क्विंटल चीनी धरे एर पंद्रह बस्ताय कत चीनी धरे तेल एक बस्ताय चार चीनी धरे पंद्रह बस्ताय बेसि चीनी धरवे तेल शून्य दशमिक सात आठ के गुण करबे कत दिए पंद्रह दिए इटा हच्छे क्विंटल पाँच दस के चल्लिस शून्य हाथे कत चार पाँच उन्तीस चार उनचल्लिस এবার এগারোতে আট একসাথে সাত ন আট সতেরো সাত হাতে এক সাত দশকে এক এই দশমিকের পর ডান দিকে কটা অঙ্ক আছে দু গুণে দশমিকের পর ডান দিকে দুটো অঙ্ক তাহলে এখানে ডান দিকে দুটো অঙ্ক রেখে দশমিক বসিয়ে দেবেন এবার আমাকে জানতে চেয়েছি কি যে পনেরো বস্তায় কত চিহ্ন ধরবে তুমি অঙ্কটা কাছে তোমাকে জানতে চেয়েছি কি পনেরো বস্তায় কত চিহ্ন ধরবে অতএব পনেরোটি বস্তায় পনেরোটি বস্তায় এগারো দশমিক সাত শূন্য কুইন্টেল চিনি ধরবে এই এবার ছয়ের দিকে দেখো এক কেজি চালের দাম বারো দশমিক পাঁচশো টাকা হলেও দুই দশমিক পাঁচ কেজি চালের দাম কত তাহলে এক কেজি চালের দাম যা দুই দশমিক পাঁচ কেজি চালের দাম বেশি হবে তাহলে এক্ষেত্রে কি করবে গুণ হয়ে যাবে কত কি গুণ হবে দুই দশমিক পাঁচ কেজি পাঁচ শূন্য শূন্য পাঁচ পাতা পঁচিশে পাঁচ হাতে দুই পাঁচে দশ দুই পাতা দুই হাতে এক পাঁচে পাঁচ হাতে এক ছয় দুই শূন্য শূন্য দু পাঁচে দশ শূন্য হাতে এক দুই চার একে পাঁচ দুই শূন্য পাঁচ শূন্য শূন্য দুই আর শূন্য করে দুই ছ পাঁচ এগারো এক হাতে এক তিন এখানে দেখো গুণের দু অঙ্ক আর গুণকে এক অঙ্ক তাহলে মোট তিন অঙ্ক তাহলে গুণ ফলে দশমিক ডান দিকে তিন অঙ্ক রেখে বসিয়ে দাও এত টাকা তাহলে অতএব দুই দশমিক পাঁচ কিগ্রাম দুই দশমিক পাঁচ কিগ্রাম চালের দাম একত্রিশ দশমিক দুই পাঁচ শূন্য টাকা এখানে দেখো টাকা টাকা পয়সার পরে অঙ্ক কিন্তু দুটো শূন্যটা থাকবে না যখন উত্তর লিখব এই শূন্যটা রাখবে না এইটা করবে যে দুই দশমিক পাঁচ কেজি চালের দাম করবে এখানে দেখো পঁচিশ কেজি গুণ করে দিয়ে পঁচিশ ধরো পঁচিশ শূন্য শূন্য পঁচিশ পাঁচ একশো পঁচিশ পাঁচ হাতে বারো পঁচিশ পঞ্চাশ বারো বাষট্টি হাতে ছয় পঁচিশ ছয় তিরিশ এখানে দেখো দশমিক পর তিন অঙ্ক আছে কিন্তু টাকা পয়সার ক্ষেত্রে দশমিকের পর দুটো অঙ্ক থাকবে এখানে দুটো অঙ্ক আছে মানে শূন্যটা বাদ দিয়ে দেবে তাহলে একত্রিশ দশমিক দুই পাঁচ টাকা এইটা আনসার দিতে হবে একত্রিশ দশমিক দুই পাঁচশো টাকা লিখতে হবে একত্রিশ দশমিক দুই পাঁচ টাকা পয়সার ঘর সবসময় দুটো অঙ্ক আর টাকা পয়সা থেকে দশমিকের ঘরটা পয়সা দশমিকের আগে টাকা এটা হয়ে গেল এবার সাথে রতন বাড়ি থেকে সাইকেলে এক দশমিক তিন ঘন্টায় রেল স্টেশনে পৌঁছাবে সে যদি ঘন্টায় এত কিলোমিটার যায় তাহলে ঘন্টায় তার গতিবেগ কত বারো দশমিক পাঁচ কিলোমিটার এরকমভাবে গেছে কত ঘন্টায় এক দশমিক তিন ঘন্টায় এখানে একটু তেরো ঘন্টা দিয়ে বলবে একটু তেরো পাঁচে পঁয়ষট্টি পাঁচ হাতে কত ছয় তেরো ছাব্বিশ ছয় বত্রিশে দুই হাতে কত তিন তেরোতে তেরো দিনে শূন্য কি বললাম তেরো পাঁচে পঁয়ষট্টি পাঁচ হাতে কত ছয় তেরো দিয়ে ছাব্বিশ ছাব্বিশের সঙ্গে ছয় যোগ করো সাত আট আট দুটো তিন একটি বত্রিশ দুই হাতে তিন তেরোতে তেরো দিনে শূন্য এবার দেখো গুণ আর গুণ মিলে দশমিকের পর কটা অঙ্ক আছে দুটো অঙ্ক তাহলে দু অঙ্ক বা দশমিক বসিয়ে দাও তাহলে এত দিন আমাকে চেয়েছে কি
বাড়ি থেকে রেল স্টেশনের দূরত্ব কত? অতএব বাড়ি থেকে রেল স্টেশনের দূরত্ব, বাড়ি থেকে দশ বিঘা একটি জমির 0.6 পাটকা জমি আছে, ক বিঘা জমি 10 বিঘা জমি, ক অংশ পাটকা জমি 0.6, তাহলে এক্ষেত্রে কি হবে? গুণ হবে। দেখো 6006 কটা গুণ আর গুণ মিলে এক অঙ্ক আছে দশমিকের পরে, তাহলে দশ এক অঙ্ক রেখে দিলে আমি বসে দিই, তাহলে এটা 6 বিঘা উত্তর হবে, 6 বিঘা। তাহলে উত্তরটা কি হবে? কত বিঘা জমিতে পাট গাছ বসানো হয়েছে? অতএব 6 বিঘা জমিতে পাট গাছ বসানো হয়েছে। এরপর দেখো নয়টা 1 মিটার ছিপ কাপড়ের দাম কত? 52.25 টাকা। সমান একটি জামা তৈরি করতে যদি 1.8 মিটার কাপড় লাগে, তবে ছিট কাপড় কিনতে মোট কত টাকা খরচ হবে? তাহলে এক মিটার ছিট কাপড়ের দাম কত? 52.25 টাকা। এক মিটার ছিট কাপড়ের দাম 52.25 টাকা। এবার কত মিটার ছিট কাপড় কিনতে হতো জামা তৈরি করতে? 1.8। তাহলে 1.8 দিয়ে গুণ, কেউ 8 মাত্রা দিয়ে করতে পারে, দুটো আলাদা আলাদা করে দিচ্ছি। 8 পাঁচে 40 হাতে কত? 4, 8 দিয়ে 16 তারিখ 20, হাতে 2, 8 দিয়ে 16 17 18, হাতে 1, 8 পাঁচে 40 থেকে 41, 1 5 5, 1 2 2, 1 2 2, 1 5 5, 0 5 0 5, 8 0 0 1, 3 4 9। এবার এখানে দেখো গুণ আর গুণ মিলে কত অঙ্ক আছে দশমিকের পরে? 2 অঙ্ক 1 3 অঙ্ক, তাহলে এখানে 3 অঙ্ক রেখে দশমিক বসিয়ে দেবো, এইটা হবে টাকা। এই শূন্যের কোনো ভ্যালু নেই, কারণ দশমিকের পরে টাকার পয়সার ক্ষেত্রে 2 অঙ্ক নিতে হবে। তাহলে আমি এটা কি লিখবো? বলছে তবে ছিট কাপড় কিনতে কত টাকা খরচ হবে? অতএব ছিট কাপড় কিনতে 90.05 টাকা খরচ হবে। একদম কিন্তু 8 নম্বর দেখবে, 8 পাঁচে 90, 0 হাতে 9, 8 দিয়ে 34, 45, 4, 8 দিয়ে 36, 44, 4, 8 পাঁচে 90, 4, 14, 100 হয়ে যাবে। এবার কেউ যদি না করতে পারে তাহলে কিন্তু টোস্টে পেয়ে করবে, একবার 8 দিয়ে গুণ, আরেকবার কত দিয়ে গুণ? 1 দিয়ে গুণ, করে এবার দুটো যোগ করে বসিয়ে দেবে, তাহলে ছিট কাপড় কিনতে এত টাকা খরচ হবে। হ্যাঁ, একটি ছিট কাপড়ের দাম এত টাকা হলে 108টা ছিট কাপড়ের দাম কত? এটা গুণ করে হয়ে যাবে। তাহলে এখন অঙ্ক এই পর্যন্ত থাকলো, পরবর্তী অঙ্ক পরে ক্লাসে পড়াবো, আজকে ক্লাসে এই পর্যন্ত থাকলো।